টানা বৃষ্টিতে আত্রাই নদীর পানি বিপদসীমার উপর বইছে নাটোরের সিংড়ায়। ভাঙনের ফলে নতুন করে চলনবিল এলাকার তিনটি ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় ডুবে গেছে প্রায় 3000 হেক্টর জমির রোপা আমন ধান। এদিকে বার্নই নদীর পানি নলডাঙ্গা পয়েন্টে বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। দুর্ভোগে পড়েছে নলডাঙ্গা পৌরসভার দুটি গ্রামের ও মাধবনগর, খাজুরা, পিপরুল ও ব্রহ্মপুর ইউনিয়নের 50,000 মানুষ। বাড়ি ঘর তোলা গেছে, এখন পানিয়ে সব ডুবে গেছে, এখন আমরা খাই কি? আমরা খুবই কষ্ট আছি, আবার অসুখ বেশি হচ্ছে। নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে 15টি ইউনিয়ন। পানিবন্দী হয়ে পড়েছে 21,542টি পরিবার। দ্বিতীয়বারের মতো নষ্ট হয়েছে আমন ধানের ক্ষেত। স্থানীয়দের অভিযোগ, গতবারের বন্যার পর পানি উন্নয়ন বোর্ডের 14টি পয়েন্ট মেরামত না করায় দুর্ভোগে পড়েছেন তারা। বারবার ভেঙে যায়, সংস্কার করা না করার কারণে আমরা হাজার হাজার বাড়ি ঘর, এছাড়া মানুষ, গরু, এছাড়া মনে করে ফসল কোনোটাই আমাদের মনে করেন যে ন্যায় নষ্ট হয়ে গেছে। গাইবান্ধায় ঘাগট নদীর পানি, গোবিন্দগঞ্জে করতোয়ার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে জেলায় গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও সাঘাটায় পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। চতুর্থ দফা এই বন্যায় রোপা আমন, শাকসবজি, মাসকলাই, কলা ও আখ সহ প্রায় 10,525 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। ঘরবাড়ি তো একবার ডুবে গেছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের দোকানপাট সম্পূর্ণ তো বন্ধ। টাঙ্গাইলে নদী অঞ্চল এলাকায় ফের বন্যার পানি বাড়তে শুরু করেছে। যমুনা নদীর পানি 4 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নিচু এলাকায় পানি প্রবেশ করছে। এতে করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে জামালপুরে বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 10 সেন্টিমিটার কমেছে।